হে এভরি দিস ইজ অ্যাডভোকেট ঋতিকা দত্ত মেরিট লিস্টে থাকা কোনো একটি স্টুডেন্ট কোন কলেজ পাবে গভর্নমেন্ট পাবে নাকি প্রাইভেট পাবে এই সব কিছু কিন্তু ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে নাম্বার ওয়ান হচ্ছে তার র্যাঙ্ক কত এবং নাম্বার টু হচ্ছে তার প্রেফারেন্স লিস্টে কোন কলেজ আগে বা পরে আছে সো আজকের এই ভিডিওতে আমরা জানব যে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কোন কলেজ পাবে বা পেতে পারো আর কারা ফার্স্ট কাউন্সেলিংয়ে কলেজ পাচ্ছই এবং গভর্নমেন্ট কলেজ পাচ্ছই সাথে প্রাইভেট কলেজটাও বলবো এবং তোমাদের কাউন্সেলিং কবে স্টার্ট হচ্ছে কাউন্সেলিংয়ের প্রসেসটা কি থাকছে তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে ইন ডিটেল ডিসকাস করবো এই ভিডিওতে এতটুকু স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কোন ব্যাঙ্কে কোন কলেজ পাচ্ছ বা আদৌ পাচ্ছ কি না এর জন্য আর ছোটোছুটি করতে হবে না তোমরা নিজেরাই বুঝে যাবে তো এই ভিডিওতে আজকে আমরা একটা ডিটেল অ্যানালিসিস করবো তো দেখো স্ক্রিনে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা আর কিছুই নয় প্রত্যেকটা কলেজের কোন কাস্টের জন্য কতগুলো সিট রিজার্ভ করা আছে তার একটা ডিভিশন করে দেওয়া আছে তো প্রথমে আমরা যেটা দেখবো যে গভর্নমেন্ট যে চারটে কলেজ আছে সেই চারটে কলেজে জেনারেল ক্যাটেগরি স্টুডেন্টের জন্য টোটাল কতগুলো সিট রাখা রয়েছে তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে দেখো জেনারেল ক্যাটাগরি এই যে সিটগুলো রয়েছে এই প্রত্যেকটা সিটকে আমরা টোটাল করব তো এটা টোটাল করলেই আমরা চারটে গভর্নমেন্ট কলেজের জেনারেলদের জন্য টোটাল সিট রয়েছে টু এইটির ওয়ান এইভাবেই আমরা এস সি এসটি ও ওবিসি ও বি ও বিসিবি সবই দেখে দেখো এসসির জন্য টোটাল গভর্নমেন্টের সিট একশো তেরোটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ফর এস টি থার্টি ওয়ান ফর ওবিসি এ ফিফটি ওবিসি বি সি বি থার্টি সিক্স এন্ড পিডাব্লিউডি টোয়েন্টি সেভেন তাহলে এইভাবে আমরা যদি দেখি টোটাল গভর্নমেন্টের সিট কত আছে টোটাল গভর্নমেন্টের সিট হচ্ছে ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফোরটি এবার আমরা দেখবো বাকি সেলফ ফিনান্স বা প্রাইভেট কলেজগুলোতে জেনারেলদের জন্য কতগুলো সিট রয়েছে তো তোমরা এটা কাউন্ট করার জন্য এখান থেকে এই পর্যন্ত দেন এই দুটো নাম্বার নেবে তো টোটাল জেনারেলদের সিট রয়েছে ফাইভ সেভেন থ্রি অ্যান্ড এসসিদের জন্য কটা রয়েছে আমরা দেখে নেব এসসিদের জন্য টোটাল রয়েছে টু টোয়েন্টি এইট ফর এস Sixty four for OBC A hundred for OBC B seventy three and for PWD fifty four. এবার তোমরা অনেকেই ভাবছ আমি কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের জায়গাটা ছেড়ে দিলাম কেন দেখো কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে যে কটা সিট রয়েছে এই যে প্রত্যেকটা সিট এই যে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য যে কটা সিট রয়েছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের এই প্রত্যেকটা সিটের জন্য চান্স তারাই পাবে যাদের বাবা বা মা পুলিশ অথবা যে নিজে পুলিশ ঠিক আছে তো দেখো এক্ষেত্রে তোমরা অনেকেই প্রশ্ন করো যে ম্যাম আমার ঠাকুর দাদা মানে আমার গ্র্যান্ড প্যারেন্টদের মধ্যে কেউ হয়তো পুলিশ আমার কাকু জেঠু কেউ পুলিশ এখানে কাকু জেঠু বা ঠাকুর ঠাকুরদাদার কেউ পুলিশ হলে তুমি চান্স পাবে না তোমার মা বা বাবাকে পুলিশ হতে হবে দেন অনলি ইউ আর এলিজিবল টু গেট ইন টু কলেজ ঠিক আছে এত কিছু দেখ দেখো এতক্ষণে তোমরা জেনে গেছো যে এস সি এস টি ও বিসি গভর্নমেন্ট কলেজে কতগুলো সিট রয়েছে এবং প্রাইভেট কলেজে কতগুলো সিট রয়েছে এইবার তোমাদের সাথে আমি এটা ডিসকাস করবো যে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে কতগুলো সিট রয়েছে এবার দেখো আমরা সমস্ত কলেজ মানে গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে যদি দেখি জেনারেল টোটাল রয়েছে এইট ফিফটি ফোরটা সিট এসির জন্য থ্রি ফোরটি ওয়ান এস টি জন্য নাইনটি ফাইভ ও বিসিএবুড ডি এইটটি ওয়ান ঠিক আছে এবার তোমাদের দু রকম প্রশ্ন আসছে যে ম্যাম আমি আদৌ কলেজে চান্স পাবো আমার র্যাঙ্ক কত আর আর একটা প্রশ্ন আসছে ম্যাম আমার র্যাঙ্ক এটা আমি তাহলে গভর্নমেন্টে পাবো কিনা তো এবার চলো আমরা একটু মেরিট লিস্টে চলে যাই তো এই মেরিট লিস্টটা আমি তোমাদের কেন নিয়ে এলাম বিকজ এখান থেকেই তোমরা জানতে পারবে তোমার শুধুমাত্র জেনারেলের র্যাঙ্ক কত তোমার শুধুমাত্র এসসিতে র্যাঙ্ক কত বা তোমার শুধুমাত্র এসটি ক্যাটাগরিতে র্যাঙ্ক কত এবার ধরো যে এই মেরিট লিস্টে থার্টি ফাইভ নম্বরে আছে আমি জানতে চাই সে জেনারেলে শুধুমাত্র কত র্যাঙ্ক করেছে তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে তাহলে আমাকে দেখতে হবে এই থার্টি ফাইভের আগে কে কে অন্য রয়েছে এখানে দেখো একটা এসসি একজন এসসি তাহলে এই ছজন আমি দেখলাম জেনারেল ছাড়া অন্য কাস্টে রয়েছে তাহলে থার্টি ফাইভ থেকে আমি যদি সিক্স মাইনাস করে দিই আমার তাহলে টোয়েন্টি নাইন তাহলে এই থার্টি ফাইভ নাম্বারে যে রয়েছে র্যাঙ্কে তাহলে সে শুধুমাত্র জেনারেলে কত র্যাঙ্ক করেছে তা শুধুমাত্র জেনারেলি র্যাঙ্ক হয়েছে টোয়েন্টি নাইন এভাবে এস সি এস ওবিসি স্টুডেন্টরাও দেখতে পারবে দেখো যার টোয়েন্টি এইট র্যাঙ্কে আছে অঙ্কিত পাল সে হচ্ছে ওবিসি বি ফাইন এবার তুমি যদি জানতে চাও এর শুধুমাত্র ওবিসি বিতে র্যাঙ্ক কত হয়েছে তাহলে খুব স্বাভাবিক এই ওবিসি বি কতজন আছে টোয়েন্টি এইট র্যাঙ্কের আগে সেটা তোমাকে কাউন্ট করে দেখতে হবে তো দেখো এখানে একজন ওবিসি বি আছে এখানে আর একজন রয়েছে তার মানে ওয়ান টু আর এর র্যাঙ্ক হচ্ছে থ্রি তো এইভাবে তোমরা কি করতে পারো যার যে র্যাঙ্ক এসছে ধরো কারোর র্যাঙ্ক এসছে ধরো কারোর র্যাঙ্ক এসছে থ্রি ধরো কারো র্যাঙ্ক এসছে থ্রি ঠিক আছে এবারে থ্রি হান্ড্রেড যে আছে সে জেনারেল ক্যান্ডিডেট তাহলে জেনারেল ক্যান্ডিডেট যা থ্রি হান্ড্রেড ফিফটিনে র্যাঙ্ক এসছে তাকে যদি জানতে হয় সে শুধুমাত্র জেনারেলে কত র্যাঙ্ক করেছে তাহলে তাকে আগে জেনারেল ছাড়া এসসি এসটি ওবিসি যারা আছে সবাইকে বাদ দিয়ে দিতে হবে এবং বাদ দিলে যে র্যাঙ্কটা তার দাঁড়াবে সেটাই হচ্ছে তার জেনারেল র্যাঙ্ক এই সেম রুল অ্যাপ্লিকেবল ওবিসি এসসি এসটি পিডাব্লিউডি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ঠিক আছে এবার চলো আমরা আবার আগে এবার তোমাদের প্রথম প্রশ্নের উত্তর দিই যে ম্যাম আমার এত র্যাঙ্ক হয়েছে আমি কি আদৌ কলেজ পাবো দেখো জেনারেলদের জন্য টোটাল সিট কটা রয়েছে এখানে এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোরটা তাহলে তুমি কি করবে তোমার মেরিটটা তোমার মেরিট লিস্টে যদি দু হাজার আসে তাহলে তুমি দেখে নেবে যে তোমার শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক কত হয়েছে এবং জেনারেল ক্যাটাগরি তোমার র্যাঙ্ক কত সেটা জানার কি উপায় সেটা আমি তোমাকে অলরেডি বলে দিলাম কিন্তু ঠিক যে এসসিতে আছো ধরো কারোর এসসিতে র্যাঙ্ক হয়েছে ধরো কোনো একটা ধরো কোনো একটা সাপোজ কোনো একটা স্টুডেন্টের র্যাঙ্ক এসছে আড়াই হাজার টু তাহলে সে কি করবে সে এক নম্বর থেকে টু থাউজেন্ড ফাইভ কতজন এসসি আছে সেটা খুঁজে বের করবে তাহলে সে যদি এই থ্রি ফর্টি ওয়ানটার মধ্যে চলে আসে তাহলেই কিন্তু সে কলেজ পাচ্ছে আদারওয়াইজ সে কলেজ পাচ্ছে না তাহলে বোঝা গেল তোমরা কলেজ পাবে কি পাবে না এটা কিভাবে বুঝতে পারবে তোমাদের কিন্তু ফুল প্রসেসটা আমি দেখিয়ে দিলাম এবার এবার প্রশ্ন হচ্ছে আমি গভর্নমেন্ট কলেজ পাবো দেখো গভর্নমেন্ট কলেজে কতজন পাবে এস পাচ্ছ তে কতজন পাবে টি সমস্ত ক্যাটাগরিতে আমি পরিষ্কার করে দেখে দিয়েছি গভর্নমেন্টে কতগুলো সিট আছে তো তোমার ধরো র্যাঙ্ক এসছে চারশো বারো এবং তুমি জেনারেল ক্যান্ডিডেট তো তুমি দেখে নাও এক থেকে চারশো এগারো অব্দি কতজন জেনারেল আছে তুমি যদি এই দুশো একাশির মধ্যে চলে আসো তাহলে তুমি ফার্স্ট পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট কলেজ সিমিলারলি এসসি স্টুডেন্ট যদি কেউ র্যাঙ্ক করেছে তাহলে তুমি বাহাত্তর দেখে নাও এক থেকে মধ্যে কতজন স্টুডেন্ট রয়েছে যদি র্যাঙ্কটা শুধুমাত্র এসসি একশো তেরো নম্বরে চলে আসে তাহলে তুমি ফার্স্ট কাউন্সিলিং গভর্নমেন্ট পাচ্ছ এন্ড এই রুলটা অ্যাপ্লিকেবল সবার জন্য এবার দেখো আমি এতক্ষণ যা বললাম এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট কাউন্সিলিং এবার শুধুমাত্র ফার্স্ট কাউন্সিলিং এদিকে গভর্নমেন্ট পাবে এমনটা নয় সেকেন্ড থার্ডও পেতে পারে তাহলে ধরো ফার্স্ট কাউন্সিলিং এ যারা কলেজ পেয়েছে তারা ভর্তি হলো না তাহলে সেই সিটগুলো তো ফাঁকা থাকবে তাহলে লিস্টের পিছন দিকে যারা আছে সেকেন্ড কাউন্সিলিং এ তারা চান্স পাবে আরো পিছনে যারা আছে থার্ড কাউন্সিলিং এ তারা চান্স পাবে এখন আমি তোমাদেরকে কি করে বলি যে ফার্স্ট কাউন্সিলিং এ যারা চান্স পাচ্ছে তারা সেকেন্ড থার্ডে ভর্তি হবে কি হবে না তো তোমাদের সবার জন্য একটাই সাজেশন তোমরা আগে দেখে নাও তোমাদের র্যাঙ্ক এমন আছে কিনা যেটা ফার্স্ট কাউন্সিলিংয়ে এ তোমাদের যে গভর্নমেন্ট কলেজ দিতে পারে অথবা প্রাইভেট কলেজ দিতে পারে আর যদি সেটা না থাকে তোমরা অবশ্যই সেকেন্ড থার্ড কাউন্সিলিং কিন্তু চেক করবে কিন্তু হবে না কারণ অনেক সময় দেখা গেছে যারা ফার্স্ট কাউন্সিলিং গভর্নমেন্ট বা থার্ড কাউন্সিলিং গভর্নমেন্ট কিন্তু পেয়েও যায় সো আর একটা যেটা ইনফরমেশন তোমাদেরকে আমার দেওয়ার আছে সেটা হচ্ছে কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে দেখো কাউন্সিলিং আশা করা যায় সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে এবং থ্রু আউট দ্য মান্থ অফ সেপ্টেম্বর তোমাদের কাউন্সিলিং চলবে আর তোমাদের ক্লাস স্টার্ট হবে অক্টোবর থেকে তো যারা যারা ইন্ডিয়ান লিগাল স্টাডিজ সেমিস্টারে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কোথায় যোগাযোগ করবে কন্ট্যাক্ট ডিটেলস আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস এছাড়াও তোমরা আমাকে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে সো কত র্যাঙ্কে কি চান্স পাবে যদি আমি এটা পুরো তিনটে কাউন্সিলিং ধরে বলি তাহলে দেখো মোটামুটি জেনারেল ক্যান্ডিডেটরা বাইশশো তেইশশো অবধি তিনটে কাউন্সিলিং মিলিয়ে চান্স পেয়ে যায় এবার যদি প্রাইভেট কলেজ অনেকে ছেড়ে দেয় ভর্তি যদি না হয় তাহলে সেটা পঁচিশশো সাতাশশো তিন হাজার অব্দি ওঠা যায় তো এখনই এটা বলা সম্ভব নয় যে জেনারেল ক্যান্ডিডেট কত অব্দি চান্স পাবে ফার্স্ট কাউন্সিলিং এ কিভাবে তোমরা বুঝতে পারবে তোমার র্যাঙ্ক ওয়াইজ সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এবার বাকি তোমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড কাউন্সিলিং পর্যন্ত কিন্তু ওয়েট করতেই হবে কিছু করার নেই আর একটা কথা বলি ফোর্থ ফেজে কি হয় ফোর্থ ফেজে কোথাও যেতেও হয় না কোনো কাউন্সিলিংও হয় না কি করতে হবে তোমাদেরকে ওয়েবসাইটে নজর রাখতে হবে যদি কোনো প্রাইভেট কলেজে সিট ফাঁকা থাকে সেটা ওয়েবসাইটে দেখানো হবে তুমি সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে আসতে পারবে আর ই কাউন্সেলিং তোমাদের কিভাবে হবে দেখো ই কাউন্সেলিং তাই ফিজিক্যালি কোথাও যাওয়ার কোনো প্রয়োজন তোমাদের নেই তো সেক্ষেত্রে তোমরা যেরকম ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে ঠিক সেরকম তোমাদের আইডি দিয়ে রেজিস্টার নাম্বার দিয়ে লগ করবে যদি কোনো কলেজ পাও সেখানে দেখাবে ইউ আর এলিজিবল ফর দিস কলেজ ও ইউ আর সিলেক্টেড ফর দিস কলেজ যদি কোন কলেজ না পাও তাহলে দেখাবে ইউ আর নট সিলেক্টেড ফর দিস ফেস অ্যান্ড তার পরবর্তী কি কি প্রক্রিয়া হবে সেটা যদি জানতে চাও আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো কাউন্সিলিং স্টার্ট হলে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো ইন্ডিয়ান ইগো স্টাডিজ অ্যান্ড এর পরেও আজকের ভিডিওতে যা যা বললাম সেই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন